বঙ্গবন্ধু স্যার আমাকে এমপি বানিয়েছেন আমার ভাগ্য পরিবর্তনের জন্য নয়, আপনাদের ভালো রাখার জন্য। আপনারা বাংলাদেশে দুর্যোগ দুর্বিপাক বন্যা খরা লেগে আছে, কিন্তু এই যে 26 তারিখ থেকে বিমানের আঘাত, 28 তারিখ পর্যন্ত এর প্রভাব দক্ষিণাঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন, এখানে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী ছাড়া আপনারা কেমন আছেন সে খোঁজ নেওয়ার জন্য আর কোন রাজনৈতিক দল এসেছে কিনা? আমার ভাই আমিন বলেছেন, একজন রাজনৈতিক নেতার দায়িত্ব হচ্ছে মানুষের দুঃসময় দুর্দিনের পাশে থাকা। বাংলাদেশে বঙ্গবন্ধু ছিলেন মানুষের দুর্দিনে দুঃসময়ের পাশে, আর বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে বঙ্গবন্ধুর তলায় শেখ হাসিনা দুঃসময়ে দুর্দিনে মানুষের পাশে থাকে, খোঁজ নেয়, খবর নেয়। আর ন্যায় বলেই আজকে মানুষের জন্য করছে এবং আমাদেরকে পাঠিয়েছে। আমি বক্তব্য রাখবো না, আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, আপনারা তোমার শেখ হাসিনা যিনি আমাদের অনুভূতি, আমাদের শক্তি, আমাদের সাহস, আমাদের যিনি নিজের কথা ভাবেন না, নিজের সন্তানদের কথা ভাবেন, আপনাদের কথা ভাবেন, সেই শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আর আমি একটা কথা বলতে চাই, এখানকার চেয়ারম্যান সাহেব আপনাদের খবর নেয় আওয়ামী লীগের পক্ষ থেকে, এখানকার এমপি সাহেব খবর নেয়, খবর যদি না নেয় আপনার আমার ফোন নাম্বার অনেকের কাছে আছে জানাবেন, কারণ বঙ্গবন্ধু স্যার আমাকে এমপি বানিয়েছেন আমার ভাগ্য পরিবর্তনের জন্য নয়, আপনাদের ভালো রাখার জন্য। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। চেয়ারম্যান হয়েছেন চেয়ারম্যানের ভাগ্য পরিবর্তনের জন্য না, আপনাদের ভালো রাখার জন্য। আমি তাই আপনাদের কাছে বঙ্গবন্ধু তারা জন্মের দিশে হাসিনার জন্য দোয়া আছে, আল্লাহ যেন তাকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়া পর্যন্ত আগামী দিনে উন্নত সমৃদ্ধি স্মার্ট বাংলাদেশ গড়া পর্যন্ত আল্লাহ যেন তাকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখেন। আমরা অনুমান করতে পারিনি যে কি পরিমাণে পানি পানি ভেসে পানির উচ্চতা এত বেশি বেড়ে গিয়েছিল অনেক জায়গায়। আমরা দেখেছি এই শ্যামনগর আশাশুলি থেকে আরম্ভ করে পাইকাসা কয়রা অনেক জায়গায় ফেরিবাদের ক্ষতি হয়েছে, অনেক জায়গায় ভেসে গিয়েছে, অনেক জায়গায় বিশেষ করে দক্ষিণবঙ্গে ফেঁপু করা আমতলি তালতলি এবং কলাপাড়াতে ভোলাথাও বিভিন্ন জায়গাতে শহরে পটুয়াখালী এমনকি বরগুনা শহরেও পানিতে 2 থেকে 3 ফিট ভেসে গিয়েছে। বন্ধুরা, এই দুর্যোগকালীন অবস্থার মধ্যে দিয়েও আমাদের প্রাণ প্রিয় নেত্রী, আপনাদের প্রাণ প্রিয় নেত্রী বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি দেশভক্ত শেখ হাসিনা ঘূর্ণিঝড়ের কতদিন পরেই তিনি মানুষের কাছে ছুটে গিয়েছেন সুন্দর কলাপাড়াতে, সেখানে নিজে তিনি ত্রাণ কার্যক্রম অংশগ্রহণ করেছে। আপনাদের এই এলাকা দিয়েও তিনি ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীকে পাঠিয়েছিলেন, তিনি ঘুরে গিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী নিজে হেলিকপ্টারে লো ফ্লাইং করে এখানে ক্ষয়ক্ষতি তিনি নিশ্চক্ষে তিনি দেখেছেন, কিন্তু আপনাদের সাথে না নামতে পারলেও আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি ত্রাণ কার্যক্রম করার জন্য আমাদেরকে আপনাদের কাছে পাঠিয়েছেন।